আজকে আমরা 20 মিনিটের ভিতরে সম্পূর্ণ ডায়মন্ডের আর্মর তৈরি করার চেষ্টা করব। ওকে, তো প্রথমে একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করতে হবে আমাদের। গেম মোড সার্ভাইভাল ডিফিকাল্টি নরমাল, ওকে সবকিছু ঠিকঠাক আছে। চলো ক্রিয়েট নিউ ওয়ার্ল্ড। সো আমরা ওয়ার্ল্ডের ভিতরে চলে আসতে না আসতে ভিলেজ পেয়ে গেছি। ওয়াও, সিরিয়াসলি ওয়ার্ল্ডে আসতে না আসতে ভিলেজ পেয়ে গেছি। আমি সিট ভিডিও শেষে তোমাদেরকে দিয়ে দিব। ওয়াও, আমাদের লাকাজকে অনেক ভালো, আমাদের লাকাজকে অনেক ভালো। চলো চলো তাড়াতাড়ি ভিলেজের ভেতরে চলো। এফওবি ফুল করে নাও, এফওবি ফুল না করলে মনে করো খেলে মজা পাওয়া যাবে। ওকে ঠিক আছে, আমি চলে আসছি, প্রথমে ভিলেজ লুট দিয়ে শুরু করব। ও ভালো কথা, আর একটা কথা তো বলতে ভুলে গেছি। সো আমাদের সময় শুরু হইতেছে এখন থেকে। ওকে, তো এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, 20 মিনিটের মতো হাতে মাত্র সময় আছে আমাদের। প্রথমে বেড বেড দেখি করবো আমি জানি না, তারপরে বেড ফাঁকা পাইছি একটা নিয়ে নিছি, রিসপন পয়েন্ট এখানে সেট করে নাও। যাই হোক, কি পাগলের মতো দৌড়াদৌড়ি না করে আগে আগে। আচ্ছা, আমাদের ডায়মন্ডের আর্মর জোগাড় করতে হবে। যদি আমরা সে তোমার স্মিথের ঘরে ডায়মন্ডের আর্মর পেয়ে যায় তাহলে কিন্তু হইতেছে, মানে পুরাটাই তৈরি করতে হবে, মানে আমাদের মোট 24টার মতো ডায়মন্ড জোগাড় করা লাগবে। আচ্ছা ঠিক আছে, প্রথমে এখান থেকে হেবেলে ভেঙে না, ওগুলো আমরা হুক তৈরি করতে পারবো। আমাদের এখানে নিচে একটা কেভের মতো আছে, কি ব্যাপার ভাই? এখানে কেভ কোথা থেকে আসলো? নিচে দাঁড়াও, আমি পরে যাইতেছি। নিচে যদি সত্যি এখানে কেভ থাকে তাহলে তো আমাদেরই ভালো। আচ্ছা ঠিক আছে, সব ঠিকঠাকই হইতেছে। এখন একে করে ঘরগুলো আমাদের লুট করতে হবে। আরে 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 আরে, এইখানে নিচে আও ভাই। ঠিক আছে ঠিক আছে, মাইন্ড করতে আমি যাইতেছি। একটু ওয়েট করো, একটু ওয়েট করো, আগে আমাদের লুট করে নিই। আমরা একটা ডায়মন্ড, একটা আয়রনের পিকাক্স তৈরি করতে হবে। ডায়মন্ড মাইন করার জন্য পিকাক্স অবশ্যই কাজে লাগে। এদের ঘরে চেস্ট মেবি থাকে না, তারপরও চলো তো দেখি। ঘরে চেস্ট থাকে না, ফাও ফাও আমি ঢুকলাম এর ভেতরে। আরে দরজা লাগাইতেছো কেন? আমাদের প্রায় এক মিনিট হয়ে গেছে, সময় খুবই কম, হাতে বেশি সময় নেই আমাদের। এই বেয়া, ঘরের ভেতরে কোনো চেস্ট নাই কেন? হ্যাঁ, তোমরা কি ঘর বানাইছো? ঘরের ভেতরে কোনো চেস্টই থাকে না, লুট না পাইলে কি হবে? হ্যাঁ, এখান থেকে মোটামুটি অনেকগুলো হেবলে নিয়েছি, এগুলো কাজ হবে। এর আগের দিন হচ্ছে আমরা উঠ ভাঙা অনেক টাইম ওয়েস্ট করছিলাম, তারপরে খাবার জোগাড় করতে করতে। আজকে যেহেতু 20 মিনিট আছে, আমরা 5 থেকে 6 মিনিটের ভেতরে ওখান থেকে ভিলেজ লুট করে আমরা বের হয়ে যাব, কারণ আজকে এখানে এত বেশি টাইম ওয়েস্ট করা যাবে না। ঘরের ভেতরে চেস্ট, আরে মিয়া স্মোকারের ঘরেও চেস্ট নাই, কি ব্যাপার? এরা সব চেস্ট কোথায় লুকায় রাখছে রে ভাই? একটা ঘরেও আমি চেস্ট খুঁজে পাইতেছি না, কাহিনী কি? এখানে এই ঘর একটু আগে তো এটা লুট করছে। আরে আরে, হইতেছে কি কাহিনী? দেখো আমরা সেই ভিলেজে কোনো ঘরে খুঁজে পাইতেছি না, যে ঘরের ভেতরে ওই ঘরে যাই দেখি, ওইটাই মেবি ভালো লুট পাওয়া যাইতে পারে। সব ফালতু ভিলেজার, এদের ঘরে কোনো লুট টুট কিচ্ছু নাই, এই বেলাতে ভরে রাখছে। ঠিক আছে, এগুলো আমাদের ফুড তৈরি করতে কাজে লাগবে। 2 মিনিট হয়ে গেছে, তাড়াতাড়ি করতে হবে আমাদের। আচ্ছা, এই ঘরেও কোনো চেস্ট? আরে চেস্ট কোথায়? একটা চেস্টও নাই কোনো ঘরের ভেতরে। আরে ভাই চুপচাপ এখন হেই বেলে ভাঙতে হবে, স্যার এখনও কাজ নেই আমাদের। আচ্ছা এই ঘরে এখন আমরা যে দেখি না, এই ঘরে কি আছে? আই হোপ, না না, এই ঘরেও চেস্ট, আমাদের কপাল খারাপ, আমরা কোনো ঘরেই চেস্ট খুঁজে পাবো না, কোনো ঘরেই চেস্ট পাওয়া যাবে না। এগুলো সব নিচেই পড়তে, সেগুলোকে এখান থেকে ও পিক করে ফেলছে। চলো, আরে এমনি আমাদের একটু পরে, আরে এখানে আয়রন আছে, একটু পরে আমাদের এখানে আসাই লাগবে। এক কাজ করি, ওপর থেকে আমি আগে আপাতত হেবেলে প্লেস করে ওপরে উঠে যাও, পরে এগুলো আমি নিজে ভেঙে নিব, কোনো প্রবলেম নাই। স্যার প্রথমে তো আমাদের এখান থেকে কিছু উট জোগাড় করতে হবে, যাতে আমরা লাঠি ক্রাফটিং টেবিল সব তৈরি করতে পারি। আর আয়রন গোলেম রে মাইরা, ওখান থেকে আমি 3টার মতো আয়রন নিয়ে নিবো, যেগুলো হচ্ছে আমাদের পিকাক্স তৈরি করতে কাজে লাগবে। ভাঙো ভাঙো, তাড়াতাড়ি ভাঙো, বেশি সময় নেই আমাদের হাতে। আচ্ছা এখান থেকে মোটামুটি উট নিয়ে নিছি, এগুলা এনাফ বলতে পারো। ক্রাফটিং টেবিল আর লাঠি, ওকে কমপ্লিট। এইবার আয়রন গোলেম কোথায়? আয়রন গোলেম কোথায়? আরে আয়রন গোলেম কোথায়? আয়রন গোলেম তো আগে এখানে দেখছিলাম, গায়েব হয়ে গেল নাকি? 3 মিনিট হয়ে গেছে, আর 2 মিনিটের মতো আমরা উপরে থাকবো, তারপর আমাদের যেতে হবে মাইনিং করতে। অনেক মাইনিং এর কাজকর্ম আছে আমাদের। ভাগো ভাগো ভাগো, আসো গোলেম কাকু আসো, আমি তোমার জন্যই তো ওয়েট করতেছিলাম। এরে মারতে পার, কত সময় লাগবে সেটাই তো বুঝতে পারতেছি না। আরে একটু বেশি উপরে উঠে গেছে, প্রবলেম নাই। আচ্ছা মারতে থাকো, দেখি এরে মারতে কত সময় লাগে। 4 মিনিট 10 সেকেন্ডের মতো দেখি এরে ঘুষাইতে থাকি। এবার আমি 10 সেকেন্ড ধরে আমি ওরে ঘুষাইতেছি, কোনো কাজই হইতেছে না। তো এত দ্রুত মাউসের বাটন ক্লিক করার পরও যদি তুমি এরে ঘুষাইতে থাকো, 20 সেকেন্ড হয়ে গেছে এখনও মরে নাই, কত সেকেন্ড লাগবে এরে মারতে রে ভাই? এরে মারতে তো 1 মিনিট ওয়েস্ট হয়ে যাবে মনে হইতেছে। আরে আরে মরে না কেন? ও ভাই বাটন প্রেস করতে করতে আঙুল ব্যথা করলে, তাও মরে না কেন? আরে ভাই এক্স নিয়ে আসার প্রয়োজন ছিল মনে হইতেছে, এবার আমার একটা এক্স তৈরি করার প্রয়োজন ছিল। এরে মারতে মারতে অনেক টাইম ওয়েস্ট হয়ে গেছে। আরে আরে 40 সেকেন্ড ধরে আমরা ঘুষাইতেছি, আয়রন গোলেম মরে না কেন? হ্যাঁ 50 সেকেন্ড হয়ে গেছে আমরা ঘুষাইতেছি। ও ভাই প্রায় এক মিনিট লাগছে আয়রন গোলেম রে মারতে, এত ফালতু একটা জিনিস আয়রন গোলেম, জঘন্য একটা জিনিস ওরে মারতেছে আমাদের, পুরো 1 মিনিট টাইম ওয়েস্ট হয়ে গেছে। এক্ষুনি আমাদের নিচে চলে যাইতে হবে কেবে মাইনিং করার জন্য। সেখান থেকে মোটামুটি তো অনেক কিছু নিয়ে নিছি আমরা, এখানে তাড়াতাড়ি টেবিল রেখা, এখানে আয়রনের পিকাক্স তৈরি করো, এইবার একটা শিল্ড শিল্ড তৈরি করবো, উড নাই। আচ্ছা ঠিক আছে, এখান থেকে ব্রেড, 1 স্ট্যাক ব্রেড, আর কি আর কোনো খাবারের প্রয়োজনই নাই মিয়া, খাবার নিয়ে আর কোনো চিন্তাই নাই। এখন তাড়াতাড়ি আমাদের এখান থেকে ক্রাফটিং টেবিল ভেঙা, এখান থেকে জাস্ট অল্প কিছু উড জোগাড় করে ভেঙে চুরে দৌড় দিতে হবে, এছাড়া আর কোনো কাজ নাই। তাড়াতাড়ি মাইনিং করতে যাইতে হবে, আজকে ভাই অত সময় নেই আমাদের এদিক ওদিক করার জন্য।
আরে এর ভেতরে ঢুকে কেমনে, আরে গেট কোথায়, গেট কোথায়, গেট টেট কিচ্ছু তৈরি করে নাই, এমনি এগুলো বানায় রাখছে মানে নিয়ে কিয়া। দেখি গাছ কাটো গাছ কাটো গাছ কাটো, সময় নেই সময় নেই, তাড়াতাড়ি গাছ কাটো, এক্ষুনি আমাদের নিচে নামতে হবে। এইখান থেকে মোট আমরা 5টা আর একটা নিলে হইতেছে 6টা, আর লাগবে না, অনেক অনেক, এনাফ এনাফ এনাফ, আর লাগবে না ভাই। 10 মিনিটের মতো টাইম থাকে, তারপরে এদিকে রাত হয়ে যায়, আর একটা প্রবলেম তখন এখানে ছিল না সেই, আরে সেই ইয়ে কোথায়, সেই এই তো এর ভেতরে হইতেছে আমাদের সব ইয়ে জিনিসপত্র আছে। এখান থেকে আমরা মাইনিং শুরু করব, আগে একটা শিল্ড তৈরি করে নেই আমি, আর ওয়াটার বাকেটও তো তৈরি করা লাগবে। আরে ভাই দাঁড়াও, আসতেছে, আমি ওয়াটার বাকেট পরে তৈরি করতেছি, আগে শিল্ড তৈরি করে নাও। আচ্ছা ওয়াটার বাকেট পরে, আগে এখান থেকে আমি আয়রন টায়রন মাইন করে নিয়ে আসি। আচ্ছা এখান থেকে নিচে নেয়, ঠিক আছে প্রবলেম নাই, এমন আমাদের নিচে তো আশাই লাগতো, আগে আগে চলে আসছি। আচ্ছা কোলের আর মনে হয় না কোনো প্রয়োজন আছে, না না কোলের প্রয়োজন আর নাই, আর এনাফ এনাফ। এবার আয়রন নিয়ে নাও, এখান থেকে তিনটা তিনটা আয়রন দিয়ে একটা ওয়াটার বাকেট তৈরি করবো, তারপর আয়রনের প্রয়োজন নাই, সোজা এক দৌড়ে আমি ডায়মন্ড খুঁজতে চলে যাবো, কোনো কথাই হবে না। আমাদের ডায়মন্ড, অনেকগুলো ডায়মন্ড জোগাড় করা লাগবে আজকে, একটা দুইটা না, অনেক বেশি অনেক বেশি ডায়মন্ড লাগবে আমাদের। কিছু কবলস্টোন মাইন করে নিই, একটা এক্স তৈরি করে নিবো, কারণ ফাইটিং করার জন্য তো একটা এক্সের প্রয়োজন আছে। মাইনিং টাইনিং ফালতু জিনিস মাইনিং করতে করতে প্রায় 8 মিনিটের মতো শেষ হয়ে গেছে, দেখো সময় খুবই কম, সময় খুবই কম, তাড়াতাড়ি করতে হবে আমাদের কাজকর্ম। এখান থেকে বের হও, তাড়াতাড়ি বের হও। ওকে সো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে তাড়াতাড়ি একটা ফার্নেস তৈরি করা, এর ভেতরে আমাদের, হ্যাঁ এর ভেতরে আমাদের এখন সে তোমার কোল দিতে হবে, আর আয়রনের ওরগুলো দিতে হবে, এগুলো হইতে থাকুক। এগুলো হইলে প্রায় আমাদের অর্ধেকের মতো কাজ হয়ে যেত, সেখানে পানি আছে প্রবলেম নাই। একটা আর দুইটা আর দুইটা, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, মুখে তাড়াতাড়ি বইলা কোনো লাভ নাই, সময় তো লাগবেই। পারবো কি পারবো না আমি বুঝতে পারতেছি না, মাত্র 20 মিনিটের ভিতরে পুরো ডায়মন্ডের আর্মর তৈরি করতে হবে। আগের দিন ডায়মন্ড খুঁজা বের করতে করতে আমাদের সে 13 মিনিট প্রায় 14 মিনিটের কাছাকাছি সময় লেগে গেছিল, এখন সে আর্মর তৈরি করতে তারও বেশি টাইম লাগতে পারে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এখান থেকে বাকেট তৈরি করা, দেখো মিয়া 9 মিনিট হয়ে গেছে, এদিকে রাতও হয়ে যাইতেছে আস্তে আস্তে, তাড়াতাড়ি চলো ভাই, সময় নাই, পানিতে বালতিতে পানি ভরে আবার নিচে কেভের ভেতরে দৌড় মারতে হবে। আর এখানকার কেভ অনেক ছোটো, এসব ছোটোখাটো কেভে মাইন করে কোনো লাভ নেই। আর একটা কথা, আমরা 1.16.5 এটাতেই খেলতেছি, আগেরবারও এটাতেই খেলতেছিলাম, এই ভার্সনটাই ঠিক আছে আমার মতে খেলার জন্য, নতুন ভার্সনের থেকে এটা আমার কাছে বেশি ইজি মনে হইতেছে। এই দেখো এদিকে 10 মিনিট হইতে গেল, রাত হয়ে যাইতেছে আস্তে আস্তে, সো আমাদের এইবার একটা অ্যাক্স তৈরি করে নিতে হবে, তারপর এখানে আর কোনো কাজই নাই, ভাগো সূর্য এখান থেকে ভাগো, এটা ভেঙে নাও, আর এখানে যা আছে এগুলোও তো কোনো কাজে লাগবে না, এগুলো ভেঙে নাও। এখন একটা কাজ করতে পারি, সেটাতে সেখানে এক্সট্রা কিছু উড নিয়ে যাইতে পারি আমি, যদিও বা পরে অন্য কাজে আমরা চাইলে সেই উডগুলো লাগাইতে পারবো, আর অ্যাক্স পরে আরও তৈরি করে নেওয়া যাবে। এখন এখন তাড়াতাড়ি একটা কেভ খুঁজে বের করতে হবে, যে কেভে ঢুকে ঠান্ডা মাথায় মাইন করা যাবে, অথবা ওয়াই কোঅর্ডিনেটে সোজা যদি ভাঙি জীবনেও এত তাড়াতাড়ি ডায়মন্ড জোগাড় করা সম্ভব না। 24টা ডায়মন্ড লাগবে আমাদের, 24টা ডায়মন্ড, 24টা ভিলেজার মারো ইচ্ছা মতো, কেউ কিছু বলার নাই, এখানে কেউ দেখেই নাই কিছু। এই কেভের ভেতরে যাবো না, এই কেভের ভেতরে যাওয়ার প্রয়োজন নেই, এটা একটু আগে গেছিলাম আমরা। আচ্ছা চলো এখান থেকে আমরা সোজা বের হয়ে যাই, আর অন্ধকার এমনি কে হাটে, হ্যাঁ টর্চ তৈরি করে নিলে প্রবলেম কোথায়। ওকে টর্চ তৈরি করে নিয়ে চলো এবার আমরা সামনের দিকে যাইতে থাকি, এখানে এই ভিলেজের এখানে কোনো কাজ হবে না, আমাদের বড় একটা কেভ খুঁজে বের করতে হবে। ওইদিকে কি লাভা আছে নাকি, লাভা পুল আছে, বাট নেদারে তো আর যাবো না, লাভা পুল দিয়ে কি হবে। এখানে আর একটা কেভ আছে, আর এটাই তো খুঁজতেছিলাম, ওইটা থেকে এটা একটু বেশি বড়। এর ভেতরে চলো, এখানে পানি ফেলানো আছে, ওকে পানি আছে, প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, এদিক থেকে এদিক থেকে যাওয়ার রাস্তা আছে আর কোনো, হ্যালো এদিক থেকে এদিক থেকে আসতে রাস্তা আছে, চলো যাইতে থাকি আমরা। ভেতরে ঢুকতে হবে আমাদের, ওপর থেকে ডায়মন্ড খুঁজে বের করা কোনো দিনও সম্ভব না, এ তো আর ওপরের দিকে যাইতেছে মনে হচ্ছে, এই কেভে কোনো কাজ হবে না, কেবার ওপরের দিকে যাইতেছে, আমাদের কেবার উল্টা দিকে যাইতে হবে, ওইটা মেবি নিচের দিকে যাবে। সো আমাদের 11 মিনিট হয়ে গেছে, আর মাত্র 9 মিনিট আছে, তাড়াতাড়ি কেভের ভেতরে ঢুকতে হবে, আরে এত টাইম ওয়েস্ট করা যাবে না। এদিকে আমাদের আগের দিন আমাদের ওপরে অনেক টাইম ওয়েস্ট হয়েছিল, আজকে ওপরের ভেতরে ওপরে অনেক টাইম ওয়েস্ট হয়ে যাইতেছে, এত টাইম ওপরে ওয়েস্ট করা যাবে না রে ভাই। আমাদের কোঅর্ডিনেট হচ্ছে 45, এত উপরে জীবনে ডায়মন্ড পাওয়া যায় না, তার থেকে বলো সোজা এখান থেকে মাইন করতে করতে মাটির নিচে চলো। ওয়াই কোড আও, ও ভাই আরেকটু হলে পড়তেছিলাম, সাবধানে, এই তো এর নিচে ডায়মন্ড শিওর, আমি শিওর এর নিচে ডায়মন্ড পাবো, জাস্ট ঠিক মতো পানিতে ল্যান্ড করতে পারলে মাশাল্লাহ। ঠিক আছে এইবার ডায়মন্ড ইজিলি পাওয়া যাবো, কারণ এখানে লাভ, আর এর আশেপাশে ডায়মন্ড পাওয়া যায়। একটু একটু ঠান্ডা মাথায় আমাদের, একটু ঠান্ডা মাথায় আমাদের খেলতে হবে, দাঁড়াও। ওকে ঠিক আছে, পানির বালতি আছে আমাদের, আমাদের কোনো ভয় নাই, চলো চলো এদিকে চলো, আর একটু ভেতরে যে দিকে হয়। এখন আমাদের ওয়াই কোঅর্ডিনেট কত, ওয়াই কোঅর্ডিনেট এখন আমাদের হইতেছে 13, সো আমরা ঠিক জায়গায় আসি। আরে টর্চ হাতে নাও, এদিকে চলো, এদিকে যে দিকে অন্ধকারে কিছু আছে কিনা, আরে সামনে আর একটা কেভ মনে হইতেছে, এইখানে কঙ্কাল কোথা থেকে আসলো, কঙ্কাল কোথা থেকে আসলো, হ্যাঁ এর ভেতরে কিছু আছে, আরে এটা আবার কেমনই, যাই হোক কিছু না এর ভেতরে, অন্যদিকে যাইতে হবে আমাদের। আচ্ছা এখানে আমরা মনে হইতেছে ডায়মন্ড খুঁজা খুঁজা কি একদম ডায়মন্ডই পেয়ে গেছি আমরা, আমাদের এখানে মোট কতগুলো আছে, প্রথমে আমরা মাত্র 4টার মতো ডায়মন্ড পেয়েছি, চলো সোজা মাইন করতে করতে সামনের দিকে চলো। আচ্ছা আমাদের এখনও লাগবে 20টা, আমাদের হাতে আছে 5 মিনিট সময়, 5 মিনিটে 20টা ডায়মন্ড, কোনো দিনও সম্ভব না, কোনো দিনও সম্ভব না, আমাদের অন্য কেভে যাইতে হবে, কেভে আর কাজ হবে না।
কপাল খারাপ থাকলেও না না কপাল খারাপ না কপাল ভালো এখানে আরো পেয়ে গেছি এইখান থেকে ভাই প্রবলেম হতেছে লাভা বুঝছো লাভা হচ্ছে প্রচুর প্রবলেম করে দেয় আচ্ছা আমাদের অত লাভাটা দেখার টাইম নাই ঝটাপট ভাঙো এখান থেকে আমাদের পাঁচটা হয়ে গেছে এটা ভাঙলে হতেছে আমাদের ছয়টা ওকে সাতটা আটটা নয়টা দশটা ওকে এটা এটার পরে লাভা না থাকে দশটা ওকে এগারোটা ভাগো এখানে আর কোনো কাজ নেই বার এখান থেকে দৌড় মারো বের হওয়ার আর কোনো রাস্তা নেই এখান থেকে হ্যাঁ যে দিক থেকে আসছিলাম ওই দিক থেকে যাইতে হবে চলো চলো সামনে একটা কেভের মাথা পাই আগেছি এই দিকে মেবি কোথাও আরে নিচে লাভা লাভা মানে তো ডায়মন্ড এবার কি লাভা মানে ও ও ও পাইছি পাইছি ডায়মন্ড পেয়ে গেছি ডায়মন্ড পেয়ে গেছি ভাঙো ভাঙো তাড়াতাড়ি ভাঙো এখানে কতগুলা চোদ্দ চোদ্দ চোদ্দটা হয়ে গেছে চোদ্দটা হয়ে গেছে আমাদের আচ্ছা ষোলোটা সতেরোটা আই হোক সতেরোটা ওকে সতেরোটা সতেরোটা আমি কোন দিক থেকে আসছিলাম জানি আরে এই দিক থেকে রাস্তা ওপর থেকে আসছিলাম আচ্ছা এদিকে কোন কেভের ভেতরে ঢুকতেছে এখানে কিছু নাই তাড়াতাড়ি এখান থেকে বের হও যেদিক থেকে আসছিলাম ওই দিক থেকে আমি সামনে যাইতেছিলাম না চলো বের হয়ে যাই এদিকে আর কোথাও কি আছে কিছু হলো না এদিকে কিচ্ছু নাই এইদিকে কিচ্ছু নাই ওই দিকে কিচ্ছু নাই ওইদিকে ও ও ভাই ও ভাই সতেরো মানে আর কতগুলো লাগে আর মাত্র বেশি না আর অল্প কিছু লাগবে আর অল্প কিছু লাগবে আই হোপ এখান থেকে কাজ হয়ে যাবে আশা করি আঠারো উনিশ বিশ ও এক ও ভাই হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে চব্বিশটা হয়ে গেছে ওকে তাড়াতাড়ি তাড়াতাড়ি ষোলো মিনিট হোয়াট ওকে ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁড়াও 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 তাড়াতাড়ি করো এবার হইতেছে আমাদের জুতা কমপ্লিট আমাদের মাত্র সতেরো মিনিট চোদ্দ পনেরো সেকেন্ড মানে কি সতেরো মিনিটের ভেতরে আমরা কমপ্লিট করে ফেলতে পারছি সম্পূর্ণ ডায়মন্ড আর্মর তৈরি করে ফেলতে পারছি আমরা ঝটাপট পুড়ে ফেললো এগুলা ও ভাই আমি মনে করছিলাম বিশ মিনিটের ভেতরে পারবো না কিন্তু কেভের ভেতরে আসার পর কপাল ভালো ছিল বলে একসাথে এতগুলো করে করে পাইছি ইজিলি ডায়মন্ড ভাই ও ভাই কবস্টোন ওয়ানস্টেক সাতটার মতো ভাঙছি মানে কম মাই মেন বেশি ভাঙা ভাঙি তো করি না জাস্ট দৌড়াদৌড়ি করতে করতে পেয়ে গেছিলাম যাই হোক এই ওয়ার্ল্ডের সিট এখন আগে আমি তোমাদেরকে দিয়ে দেই সো এইটা হইতেছে আমাদের এই ওয়ার্ল্ডের সিট তোমরা যদি এই সিডে খেলতে চাও অবশ্যই খেলতে পারো ভাই এত ইজিলি ডায়মন্ড পেয়ে গেলাম আমরা তোমাদের জাস্ট মাইনক্রাফটের ভার্সন 1.16.5 দিয়ে খেলতে হবে তারপরে এই সিট দিলে তোমরা চলে আসবে প্রথমে এই স্পন হওয়ার পাশাপাশি একটা ভিলেজ পেয়ে যাবা সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক এরপর মাইনক্রাফটের ভেতরে কোন চ্যালেঞ্জ আমরা নিবো এটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলতে পারো আমরা আধা ঘন্টার ভেতরে নেদারাইট খুঁজে বের করবো কিনা যদিও বা আধা ঘন্টার ভেতরে নেদারাইট খুঁজে বের করা খুবই টাফ আচ্ছা ঠিক আছে এই ভিডিওতে যদি 1000 লাইক পড়ে তাহলে আমি আধা ঘন্টার ভেতরে চ্যালেঞ্জ দেবো যে সামনের দিন এনশিয়েন্ট ডেব্রিস খুঁজে বের করার পারবো কি পারবো না তারপরেও বাট চেষ্টা করে দেখবো সো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো